বলতে পারেন প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম একই সময়ে ভিন্ন ভিন্ন প্লেনে কেন ট্রাভেল করতেন সর্বদা? বলতে পারেন কি তেলাপোকা কত বছর আগে থেকে পৃথিবীতে বসবাস করে আসছে? বলতে পারবেন শেফদের মাথায় যে টুপি থাকে সেই টুপিতে 100টা করে কেন ফোল্ড করা থাকে? এমনই সব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ফ্যাক্ট ভিডিও, যা জানার পর আপনি নিজের মনের অনিচ্ছাতেই বলে ফেলবেন, তাই নাকি? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, তাইওয়ান দেশটিতে এমন কিছু রেস্টুরেন্ট আছে যেখানে কিনা খাবার সার্ভ করা হয় মিনি টয়লেটে করে। নাম্বার দুই, প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম সর্বদা একই সময়ে ভিন্ন ভিন্ন প্লেনে ভ্রমণ করতেন, কারণ যদি কখনো বিমান দুর্ঘটনা ঘটে যায় যাতে করে একজন সার্ভাইভ করতে পারে অথবা একজন অপরজনকে বিমান দুর্ঘটনা হতে উদ্ধার করতে পারে। নাম্বার তিন, জানেন কি যে লাস ভেগাসে যে ক্যাসিনোস আছে সেখানে কোনো ঘড়ি নেই যাতে করে কাস্টমার্সরা সেখানে আরও বেশি সময় ব্যয় করে। নাম্বার চার, ডাইনোসররা পৃথিবীতে আসার আরও প্রায় 120 মিলিয়ন বছর পূর্ব থেকে তেলাপোকা ছিল এবং তারা আজও বেঁচে আছে। নাম্বার পাঁচ, প্লুটো গ্রহটি হল 2370 কিলোমিটার, যা 1473 মাইল জুড়ে, যা রাশিয়ার বৃহত্তম পূর্ব পশ্চিম ব্যাসার্ধ 10,000 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণের আকারে 4,000 কিলোমিটারের মধ্যে সহজেই ফিট করতে পারে। নাম্বার ৬, পৃথিবীর সবচেয়ে বড় পরিবার ইন্ডিয়ায় বাস করে, স্বামীর আছে 39টি স্ত্রী এবং 94টি বাচ্চা। নাম্বার সাত, আপনারা জানেন কি গুগলের প্রতিষ্ঠাতা 1999 সালে $1 মিলিয়নের নিচে এক্সাইট কোম্পানির কাছে গুগল প্রতিষ্ঠানটি বিক্রি করতে চেয়েছিল, কিন্তু তখন এক্সাইট কোম্পানি সেগুলো প্রত্যাখ্যান করেছিল। নাম্বার আট, আপনারা হয়তো দেখেছেন শেফের মাথায় একটি টুপি পরা থাকে, সেই টুপিতে 100টি ভাঁজ থাকে, সেই 100টি ভাঁজ দ্বারা একটি ডিম 100টি উপায়ে রান্না করে উপস্থাপন করার কথা বলা হয়। নাম্বার নয়, আক্ষরিকভাবে ঘুম আপনার মস্তিষ্ককে পরিষ্কার করে, ঘুমের সময় আরও সেরিব্রোস্পাইনাল তরল মস্তিষ্কের মাধ্যমে প্রবাহিত করে ক্ষতিকারক প্রোটিন এবং দিনের বেলা তৈরি হওয়া টক্সিনগুলোকে ধুয়ে ফেলার জন্য। নাম্বার দশ, ফ্রান্সের সুপারমার্কেটদের পক্ষে খাবার নষ্ট করা অবৈধ, সুপারমার্কেটের অবশ্যই তা কম্পোস্ট করতে হবে বা বিক্রি না হওয়া বা প্রায় মেয়াদোত্তীর্ণ পণ্য কোনো চ্যারিটি প্রতিষ্ঠানে দান করে দিতে হবে। ফ্যাক্টসগুলোর মধ্যে কোন ফ্যাক্টসটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অন করে দিবেন। দিস ইজ রাহাত হোসাইন সাইনিং আউট।